আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো চলে আসলাম আপনার খামারে তো প্রথমে আপনার পরিচয়টা যদি একটু দর্শকদেরকে দিই আমার নাম মোহাম্মদ মামুন হোসেন মামুন ডেরি ফার্ম পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা গ্রাম গাভী বকনা দুইটাই বিক্রয় করে গাভী বকনা দুইটাই বিক্রি করেন আপনি তো আজকে আমাদেরকে গাভী দেখাবেন হ্যাঁ চারটা গাবি দেখাবো গাভীর সংখ্যা অনেক আছে দর্শকরা তো জানে আপনিও জানেন তো চারটা দেখাবো আর যাদের প্রয়োজন দুধের গাভী সরাসরি আসতে হবে দুধ দহন করে নিতে হবে তো ইনশাল্লাহ যারা কয়ক ইচ্ছুক পহেলা বৈশাখ পহেলা জানুয়ারি হিসেবে একটা সুবর্ণ সার আছে চিপ রেট যারা নতুন তারাও নিতে পারবে আর যদি কারোর দামে দরে মিল খায় তো অবশ্যই এসে নিতে পারবে সমস্যা নেই অবশ্যই এসে দেখে শুনে নিতে পারবে জি আর দেখে শুনে নেওয়াটাই ভালো জি অবশ্যই আসলে দুধের গাভি আর দেখে শুনে নেওয়াটাই ভালো আমি যদি আমার শুভাকাঙ্ক্ষীকেও দিই তাও একটু সমস্যা হতে পারে আসলে দুধের ক্ষেত্রে সর্বদা খামারে এসে দুধ দহন করে নেওয়াটাই উচিত আচ্ছা আচ্ছা তো চলুন এক এক আমরা গাভীগুলো দর্শকদের জি অবশ্যই দেখুন প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান জাতের এটা দুই দাঁতের একটা গাভী হলস্টান ফ্রিজিয়ান জি দাঁতে দুইটা দাঁতে দুইটা এখনো একটা বকনা টাইপেরই আছে ইনশাল্লাহ দুই দাঁতের গাভী সাজানো এখনো বকনা টাইপেরই আছে না দর্শক দেখতে পাচ্ছেন এখনো বকনা টাইপেরই আছে দুধটা কেমন পাচ্ছেন এটা দুধ পাচ্ছি ভাই যেহেতু পয়লা জানুয়ারি যেটুকু হয় অতটুকুই আর এটা দুধ হচ্ছে আপনার চোদ্দ কেজি সাথে কি বাচ্চা এটার সাথে বকনা বাচ্চা ফুটফুটে একটা বকনা বাচ্চা সাদা ধবধবে এবং এর চারটা নিপেল চার জায়গায় এর মাজাটা দুধের ওলানটা এবং গলার ইয়েটা সব কিছু দেখান দর্শকদের যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয়ে থাকে তাহলে আমার এই গাভীটা কয় করতে পারবে দামটা কেমন রাখছেন এটার এটার দাম চাচ্ছি এক লক্ষ পঁচানব্বই হাজার এক নাম্বার গাভীটার দাম রাখছেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে দর দাম করে নিতে এর মধ্যেই আছে দেখে শুনে এসে যারা নিবে দেখতে পারবে ওদের বাচ্চাটাও সামনেই দেখা না একটু বাচ্চা সব গافির বাচ্চা এইগুলো সাদাটা এই সাদাটা না জি তো দর্শক গাবিটা দেখতে পাচ্ছিলেন এটা দেখলাম এক নাম্বার এক নাম্বারটা তো দর্শক চলল দুই নাম্বার গাবিটা আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এই এটা হলিস্টান ফ্রিজিয়ানের একটা গাবি এটাও দাতে দুইটা হলিস্টান ফ্রিজিয়ান জি দাতে দুইটা জি এটার সাথেও বাচ্চা আছে এর সাথেও বকনা বাচ্চা ফুটফুটে বকনা বাচ্চা গাবিটা কয় নাম্বার বাচ্চা দিল এটা প্রথম ভাই দুই দাঁতের প্রথম বিয়ান সাথে বকনা বাচ্চা জি দর্শক দুদের ওলান পালানগুলো আপনাদেরকে একটু দেখাই দর্শক দুদের ওলান পালানগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দেখাই দাদা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই পাশ পাশটিকেও আপনারা দেখতে পাচ্ছেন দুধটা পাচ্ছেন কেমন এটা আপনার তেরো চোদ্দ দামটা কেমন রাখছেন এটার এটার দাম চাও এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার টাকা দর্শক গাভীটার দাম রাখছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা যারা নিবে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিবে আমার হলে আমি ওনাকে কাছে বিক্রয় করব উনি আমার থেকে উনার মতো হলে কয় করবে ইনশাল্লাহ দর্শক দুধের উলান পালানটা দেখতে পাচ্ছি আর প্রতিটা দুধের ধার গ্যারান্টি আছে ইনশাল্লাহ এখানে আসা পরে যদি কোনো সমস্যা হয় তো ইনশাল্লাহ আমি উনি দশ টাকা বায়না দিয়ে রাখলেও ইনশাল্লাহ ফেরত দেবো আচ্ছা আচ্ছা এটার বকনা বাচ্চাটাও সামনে আচ্ছা তো দর্শক চলুন সিরিয়ালের তিন নাম্বার গাভিটা আপনার আপনাদের তিন নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা জার্সি জাতের দুই দাঁতের প্রথম বিয়ান দুই দাঁতের প্রথম বিয়ানের জি বাচ্চা দিছে না প্রেগনেন্ট জি বাচ্চা দিছে সাথে সার বাচ্চা দুধ পাচ্ছেন কেমন এটা দুধ পাচ্ছি ভাই তেরো লিটার দোয়াইছি মাথাটা দুধ পাচ্ছেন কেমন এটা থেকে এ পর্যন্ত তেরো পাচ্ছি বাচ্চার বয়স একটু কম আস্তে আস্তে দুধটা সারবে প্রথম বিয়ানের গরুতে দুধ বেশি হয় না যারা বলে ওটা মিথ্যা কথা আসলে পয়লা জানুয়ারি উপলক্ষে আমি কোনো সচিত্রী করব না যেটা জেনুইন সেটা বলবো কারো পছন্দ হলে নিবে না হলে নিবে না দামটা কেমন রাখছেন তিন নাম্বার গাবিটার এটার দাম চাচ্ছি এক লক্ষ সত্তর হাজার তিন নাম্বার গাবিটার চাওয়া দাম এক লক্ষ সত্তর হাজার আলোচনা সাপেক্ষে নিতে পারবে দরদাম করে সমস্যা আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি তো দর্শক চলুন সিরিয়ালের চার নাম্বার গাবিটা আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের চার নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের এটা হলস্টেন ফিজিয়ান জাতের দুই দাঁতের একটা পেগনেট গাভীর দুই দাঁতের প্রেগনেন্ট জি প্রথম বাচ্চা দিবে জি প্রথম বাচ্চা দিবে আচ্ছা আচ্ছা কতদিন সময় আছে এখনো এটা ছয় মাসে পড়লো ভাই কেবল ছয় মাস আর প্রায় তিন মাস সাড়ে মাস জি ভাই আছে তিন মাস সাড়ে তিন মাস সময় আছে এখনো অনেকেই প্রেগনেন্ট গাবি চাই তো কারো ভালো লাগলে নিবে দামটা কেমন রাখছেন এটার এটার দাম চাচ্ছি এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার টাকা জি চার নাম্বার গাভিটার চাওয়া দাম এক লক্ষ পঁচাশি হাজার জি ভাই যারা নিবে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন দর্শক আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন এটা দেখলাম আমরা সিরিয়ালের 4 নাম্বার গাবি জি ভাই আরো গাবি আছে ওগুলা দেখাবো না ইনশাআল্লাহ আর যারা দুধের গাবি নিবে এর পুনরায় নাই সরাসরি এসে দেখে নিবে এসে দেখে নেওয়াটাই ভালো জি ভাই আসলে দুধের এসে দেখে নিলে ভালো বান এবং যে কোনো মুহূর্তে একটা সমস্যা হতে পারে তো জন্য সরাসরি এসে দেখে নেওয়াটাই উত্তম আচ্ছা আচ্ছা তো পরিশেষের ঠিকানাটা যদি একটু দর্শক দেখুন আমার এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংকলা গ্রাম মাউন্ট ডেরি ফার্ম আর যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে নয়তো মোবাইল নাম্বার থাকবে ওনারা যোগাযোগ করলেই হবে যোগাযোগ করে এসে দেখে শুনে নিতে পারবে জি ইনশাল্লাহ এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমাদের এই ঈশ্বরদীতে সুনামধন্য হোটেলও আছে যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ সেটা করে আমাদের গাবি নিতে পারবে আচ্ছা আচ্ছা আর দেখে শুনে নেওয়াটাই ভালো ভাই আসলে কারোর মুখের কথাই দুধের গাভি কিনাটা আসলে ঠিক না হয়তো বা সে ভালো দেয় কোনো প্রবলেম হইতে পারে তাতে তার বদনাম হয় ওর সাথে আপনি সরাসরি আসেন দেখে নেন এটাই ভালো আচ্ছা আচ্ছা তো মামুন ভাই অনেক সময় দিলেন বেশ কিছু গাভি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম